প্লিজ টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، نحمده ونستعينه. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى. ওয়াতাবি ওয়াইরাস্তাবি লীল মিনিন নোয়া লি হিমা তাওয়াল্লাহ অনুসলি জাহান্নামসির উপস্থিত পিস টিভি বাংলার সম্মানিত দর্শক দর্শকমণ্ডলী আমাদের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি দোয়া করছি আমাদের আলোচনা অংশগ্রহণ করার জন্য আল্লাহ আপনাদের আমাদের কবুল করুন আমিন সাহ একারাম সুন্নাতকে কেমন মূল্যায়ন করতেন তারা সোনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন অসংখ্য উদাহরণ কিন্তু এই প্রভাবটা আমাদের উপরে পড়ে না কেন আমরা এই সোননাথগুলোকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন আমিন আজকে চলুন সহিপুখারের একটা হাদিস আপনাদের সামনে পেশ করি এক হাজার চারশো নম্বর হাদিসটি খুলুন কেতাবজ জাকাতের মধ্যে এসেছে রসুল্লা সালাইসালামের মৃত্যুর পরে যখন খলিফা নিযুক্ত হলেন আবু বাকর রাজ আনহ তখন লোকেরা জাকাত দেওয়া বন্ধ করে দিল এবং তারা জাকাতকে অস্বীকার করল এই মর্মে যে নবীর কাছে গেলে জাকাত প্রদান করলে দোয়া করতেন আমাদের জন্য আর এখন তো আর কেউ দোয়া করবে না সুতরাং জাকাত দেব না এই ভূমিকা পালন করার কারণে আবু বকর রাজাল আনহ তিনি ক্ষিপ্ত হলেন কারণ নবী যে বিধান দিয়ে গেছেন এ বিধান তো চলমান তিনি যখন বেঁচেছিলেন তখনই এটা করতে হবে মরে যাওয়ার পরে আবার জাহিলি দিকে ফিরে যেতে হবে এমনটা তো শরীয়ত নয় তিনি বেঁচে থাকা অবস্থায় যেভাবে সাহাবে কেন আমুল করেছেন শরীয়ত যেভাবে মেনে চলেছেন ওইভাবে মানতে হবে কিন্তু মানলেন না তিনি বললেন ওকাতেলুল নাস ভাষণ দিয়ে দিলেন মান ফর রকা বায়না সলাতে ওকা সাকা যে ব্যক্তি সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে সালাত আদায় করবে আর জাকাত দেওয়া বর্জন করবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম এই ভাষণের কারণে ওমরে ফারুক করে দেয়া তিনি শক্ত মানুষ হওয়া সত্ত্বেও হতবাক হয়ে গেলেন কি ব্যাপার একজন কালেমা পড়া ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কি সম্ভব তিনি বললেন লাও আলাইহি সাল্লাম ইয়া উদ্দা সাল্লাম যদি ছাগল দেয় সাদাকা আর দড়িটা যদি না দেয় যদি বস্তা ভর্তি সম্পদ দেয় অসুর দেয় বস্তাটা যদি না দেয় এবং বস্তা বাঁধার দড়িটা যদি না দেয় তবুও তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম যেটা রসুল্লাহ সাল্লা সাল্লামকে দিয়েছে অথচ আমাকে দিবে না এ সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম কতটা কত মারাত্মক কতটা কত উপলব্ধি করার জিনিস আল্লাহ নবীকে যেটা দিয়েছে সেটা যদি আমি খলিফ আমাকে যদি না দেন কারণ সোননাথকে টিকিয়ে রাখতে হবে শরীয়তকে টিকিয়ে রাখতে হবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম অমর রাজাল আগে বুঝেছিলেন যে কিভাবে কালেমা পড়া ব্যক্তির উপরে মুসলিমের উপরে যুদ্ধ করা যায় পরে তিনি বলছেন যে সারাহাল আবু বাকারের অন্তরকে আল্লাহ যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন হক আমি দেখছি এখন সেটাই হলো হক তাহলে দুইটা জিনিস যোগ হলো আবু বাকর রাজা যেমন রাসুলের সোননাথকে না মানলে যুদ্ধ ঘোষণা করলেন ওমর একই মত পেশ করলেন যে উচিত যারা রাসুলের যুগে যে জিনিসটা আমুল করেছে জাকাত দিয়েছে সাদকা দিয়েছে অথচ আমার যুগে দিবে না তার বিরুদ্ধে যুদ্ধ করাটাই উচিত আবু বকর রাজা আল্লাহনঘর পরহেজগার মানুষ দিনদার মানুষ তাকুয়াশীল মানুষ সহজ সরল মানুষ কিন্তু যখন সোননাথের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তখন আর কোনো ছাড় নেই ডাইরেক্ট বলে দিলেন যুদ্ধ ঘোষণা করলেন বীর পুরুষের মতো তিনি বলে দিলেন অবশ্যই এটা হতে পারে না রাসুলের যুগে দিয়েছে এখন না এটা চলতে পারে না হতেই পারে না কত কঠোর ছিলেন তিনি সুন্নাতকে সংরক্ষণ করার জন্য তিনি কি দৃষ্টান্ত উপস্থাপন করলেন চলুন আরেকটি দৃষ্টান্ত আপনাদের সামনে উল্লেখ করি যেটা আবু বকর আল্লাহ আনুহর সাথে সংশ্লিষ্ট নবী সাল আলহ সাল্লাম মৃত্যুর পরে যখন তার আত্মীয় স্বজন সম্পদ নিতে আসলো সম্পদের ভাগ দেন কিন্তু তিনি অটল থাকলেন কারণ নবী মারা যাওয়ার পরে সমস্ত সম্পদ সাদাকা হয়ে যায় আর এই সাদাকা তার পরিবারে কেউ গ্রহণ করতে পারবে না ওয়ারিস তো দূরের কথা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কোনো ব্যক্তিকে ওয়ারিস হিসাবে রেখে যাননি নবীদেরটা নীতি ছিল না কিন্তু খলিফা হওয়ার পরে একদিকে জাকাত বিরোধীদের উৎপাত ষড়যন্ত্র আর একদিকে স্বয়ন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আত্মীয় স্বজনদের চাপ এর পরেও তিনি নরম হলেন না তিনি সরাসরি জানিয়ে দিলেন নবী বলে গেছেন মৃত্যুর পরে আমার সম্পদ সাদাকা আমার সম্পদেরকে ওয়ারিস হবে না আমি কাউকে সম্পদ দিতে পারবো না এমনকি দারিদ্রতার কষাঘাতে পিষ্ট ফাতেমা রদি আনহা যখন আসলেন তখন তিনি বলে দিলেন না এর ওয়ারিস এর হকদার হলেন দরিদ্র মানুষ এটা সাদাকার সম্পদ এটা ওয়ারিশ হতে তোমরা পারবা না রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের সোন্নাতকে মর্যাদা দিকে সংরক্ষণ করতে গিয়ে দরিদ্র ক্লিষ্ট ফাতেমা রদি আল্লাহ আনহাকে পর্যন্ত তিনি বঞ্চিত করলেন ফিরিয়ে দিলেন বন্ধুরা আমার একটু লক্ষ্য করেছেন কত কঠোর ছিলেন সোন্নাতের প্রতি একদিকে লক্ষ্য করুন দরিদ্র হওয়ার কারণে তিনি যে জাকাতের মাল থেকে বাইতুল মাল থেকে ভাগ পাবেন সেই সুযোগ থাতেমার নেই কারণ তার উপরে সাদাকার মাল খাওয়া হারাম কে রাসুলের বংশধর তিনি সাদাকার সম্পদ খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন অন্যদিকে রাসুল সাল্লা যে সম্পদ মারা যাওয়ার পরে তিনি ওয়ারিস হবেন কিন্তু ওয়ারিস থেকেও তারা বঞ্চিত এরকম একটা মর্মান্তিক অবস্থাতেও আবুবা কর্লাহ তিনি নরম হলেন না বরং তাকে ফিরিয়ে দিলেন বহু মানুষ আবুবাকা রাজা লোকে বোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন রসর সাল্লাম বলে গেছেন আমার মৃত্যুর পরে আমার সম্পদ সাদাকা কেউ পাবে না তোমরা আমার উপরে চাপ সৃষ্টি করছে কেন আমি সাদাকার মাল থেকে এই বাইতুল মাল থেকে তার আত্মীয় স্বজনকে দিতে পারবো না তাদেরকে ওয়ারিস বানাতে পারবো না ফিরিয়ে দিলেন কত কঠোর হলে কত দৃঢ় হলে এমনটা করতে পারেন আমরা জানি ওমরে ফারুক রাজা চেয়ে আবু বকর ছিলেন রাসুলের নিকটে সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাহলে কঠোর হওয়াই স্বাভাবিক আমি কেন আজকে সুন্নাতকে মেনে নিতে পারি না সুদ ভক্ষণ না করলে আমাকে কেউ জোর করে ভক্ষণ করাতে পারবে না সুদ হারাম নবী মোহাম্মদ সাল্লাম সুদের বিরুদ্ধে অনেক কথাই বলে গেছেন ইসলাম সুদকে হারাম করেছেন বন্ধু আপনি সুদের সাথে জড়িত থেকে ব্যবসা করছেন আপনি কার্যকর পরিচালনা একটু ভাবেন না যে এটা শরীয়ত বিরোধী দিন বিরোধী আপনি কেন সুদকে গ্রহণ করেছেন আপনার যুক্তি এটা পৃথিবীর সবাই খাচ্ছে আমি খেলে সমস্যা কি না নবীর বিরুদ্ধে অংশগ্রহণ করে অবস্থান গ্রহণ করে আপনি কখনও প্রকৃত মমিন হতে পারবেন না সরাই মায়েদা একশো নম্বর আট খুলুন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহিসসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন পবিত্র আর অপবিত্র এক জিনিস নয় ওয়ালা ও আযাবা কাকাস রাতুল হবিজ যদিও আপনাকে অপবিত্রতার আধিক্য আরামের আধিক্য পৃথিবীর সমস্ত মানুষের আধিক্য যদি আপনাকে আকৃষ্ট করে তবুও না পৃথিবীর সমস্ত মানুষ ব্যাংক থেকে লোন নিয়ে সুদ খাক তাহলে আপনার কি যায় আছে অল্প মানুষের অন্তর্ভুক্ত হতে হবে আপনাকে আপনি সুদকে বর্জন করুন হারামকে বর্জন করুন সুদী মন্ডলী আপনাকে সুন্নাতকে গুরুত্ব দেওয়ার জন্য বলছি রসল্লাহ সাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনি সালাত আদায় করুন কিন্তু করছেন না কেন আপনি জৈফ এবং জালহাদিসকে গ্রহণ করেছেন আপনি অজুহাত দিচ্ছেন যে পৃথিবীর সকল মানুষ যেভাবে আদায় করছে আমি ওইভাবে করছি আপনি এখানে আমাকে বাধা দিচ্ছেন কেন দুঃখিত আমরা আপনাকে বুঝাতে পারলাম না নবী মোহাম্মদ সাল্লামের সালাত সালাতাদায় করতে হবে জয়ীফ জাল মাউজু বানুয়াট, ইমাম খতিব বক্তা মনীষী দার্শনিক ফকি মহাদ্দেশ মুফাসের কারো তরিকা চলবে না আল্লাহ নবী বলছেন সল্লু কামার ওই মনি উসল্লি সহিবুখারি তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ আপনি উদ্ধৃতি পেশ করছেন নবীর তরিকা বাদ দে অন্য তরিকা আপনি সালাত আদায় করছেন এটা নীতি নয় সম্মানিত উপস্থিতি আমাদের সময় হলো একটু ছোট্ট বিরতির বিরতির পরে আবার ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন কুরান এবং সন্না দ্বারা প্রমাণিত গোষ্ঠী পাথর কি তোমাদের জন্য রাসুল সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ ইমানের নির্দেশ কি সবচেয়ে নিকৃষ্ট পথ হল শরিয়তের নামে নতুন কিছু সৃষ্টি করা কিভাবে আল্লাহকে রাজি করবেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কেমন করে সে যেন সব আমল করে কীভাবে পাবেন আল্লাহর সাক্ষাৎ জানতে হলে দেখুন আমলে সালে আজ সন্ধ্যা পাঁচটায় বা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিসটিপি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন এস দ্য মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুফান কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified.

আমরা আপনাদের সামনে আবারও আলোচনায় ফিরে আসলাম আমরা আবু আকার রাজা কথা বলছিলাম যে কিভাবে সুন্নাতকে মূল্যায়ন করতে হবে কিভাবে সুন্নাতের উপর অটল থাকতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ নবীকে মডেল হিসাবে গ্রহণ করলে আমাদের জীবনে কল্যাণ রয়েছে চলুন রসুল সাল্লা জীবদ্দশায় সুন্নাতের উল্টা চললে কি হয়েছে তার নির্দেশনা আপনাদের সামনে পেশ করি তার জীবদ্দশাতেই সাহাব একরাম অবলোকন করেছেন দেখেছেন যে কিভাবে সোননাথকে মূল্যায়ন করতে হবে এই জন্যই তো সাহাব একরাম সোননাথকে যথাযথভাবে হেফাজত করেছেন মূল্যায়ন করেছেন মুটে সার দেননি কিন্তু আমরা সার দিয়ে থাকি কেন চলুন যদি আপনি আপনার জীবনে আল্লাহর নবীর সুন্নাতকে বর্জন করে ভালো মনে করে নিজের ইচ্ছাই চলতে থাকেন তাহলে অবস্থাটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হালুনাব্বাইকুম না আমালা আল্লাদিন দালা সাইয়ুম ফিল hayatidir দুনিয়া ওহুম ইহসাবুন আননাহুম ইহসুননা সুনা আমি কি ওই সমস্ত আমলের কথা বলে দেব যে আমলগুলো করে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ তারা মনে করছে আমরা ভালো আমলই করে যাচ্ছে তারা আমুল করছে কিন্তু আমুল করে মনে করছে ভালো আমলই করে যাচ্ছে এটা আল্লাহ বলেছেন তারা পথপুষ্ট হচ্ছে অর্থাৎ করছেন এটা নবীর আদর্শ নয় মানবরচিত আদর্শ পীরের দেওয়া আদর্শ খতিবের দেওয়া আদর্শ তরিকার আদর্শ এটা মাঝহাবী আদর্শ নট ইসলামী আদর্শ ইহুদি খ্রিস্টান কর্তৃক প্রচলিত আদর্শ আল্লাহ বলেছেন ওলাই কাল্লা দিনা কাফার ও বে আয়াত রব্বিহি মালি কয় ইহ ফা হাবি তৎ আহ ম আলুহুম ফালানু এই সমস্ত ব্যক্তি তারাই যারা আমার আয়াতকে অস্বীকার করেছে এবং কাল কেয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে মুলাকাত হবে সেটাকেও তারা অস্বীকার করেছে হাবি তৎ আম আলহুম ফলে কী হয়েছে তাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে তারপরে বলেছেন যে ফালান নুকেই মোলাহুমি আমালকেই আমার তো আজ না কাল কেয়ামতের মাঠে এদের জন্য আমি কোনো দলিল প্রমাণ বা মানদণ্ড স্থাপন করব না এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে আল্লাহ পররাতে বলছেন বলুন সুরায় কাহ একশো তিন চার পাঁচ নম্বর আয়তী আল্লাহ বলছেন দা আলিকা জাজা উহুম জাহান্নাম ও বিমা কাফরু অত্য়া দু আয়াতি অ রুসুলি হুজুয়া কারণ হল তাদের একমাত্র পরিণাম হল জাহান্নাম এটাই তাদের প্রতিদান কারণ দুইটা প্রত্যাখ্যত আয়াতি ও রুসুলি হুজুয়া আল্লাহ বলছেন তারা আমার আয়াতকে আর আমার পক্ষ থেকে প্রেরিত রসুলগণকে ঠাট্টা করেছে আল্লাহ নবীকে মানেননি আল্লাহ বলছেন ইন্না জাআল আলা শারি আতিমিনাল আম্র ফাত্তাবিহা নবী নিজে আল্লাহ কর্তৃক প্রেরিত হওয়া সত্ত্বেও তিনি নিজ ইচ্ছায় নিজ পথে চলতে পারেননি বরং আল্লাহ বলছেন সরায়ে জাসিয়া আঠো নম্বর আয়াতটা করুন তিনি বলছেন যে নবী আপনাকে নির্দিষ্ট শরীয়তের উপরে আমি পাঠিয়েছি স্থাপন করেছি ফাক্তাবিহা কে বলে সেটারই আপনি অনুসরণ করুন আশ্চচ্ছ ওলা তাত্তবী আল্লাহ দিন আলায়া আলামুন যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করবেন আহু আল্লাহ দিন আলামুন যারা জানে না সেই সমস্ত লোকের প্রবৃত্তির খেয়াল ঘুষির অনুসরণ আপনি করবেন না এত শক্ত কথা বলার পরেও আপনি নিজে রাসুলের শরীয়তকে বাদ দিয়ে অন্যত্র চলছেন কেন এ ছিল অনুমতি কোথায় আপনি ভালো যেটা বলছেন সেটা ভালো নয় আল্লাহ যেটা ভালো বলেছেন সেটা ভালো রসুল্লাহ সাল্লা সাল্লামের চোখে যেটা ভালো সেটা ভালো চলুন সই বুখারির হাদিসটা আপনার খুলি পাঁচ হাজার তেস্ট নম্বর হাদিস দ্বিতীয় খণ্ডের সাতশো সাত নম্বর হাদিসটা খুলুন মোহাম্মদ সল্লিকাম বাড়িতে ছিলেন না একদিন তার স্ত্রীদের কাছে তিনজন ব্যক্তি এসে জিজ্ঞেস করল দেখুন রাসুলের জীবনের ঘটনা আপনি সুন্নাত বিরোধী কিছু করবেন উদাহরণ নিন দৃষ্টান্ত নিন সাহাব একরাম কেন মূল্যায়ন করেছেন দুনিয়াবি জীবনে রাসুল সহ্য করেননি বললেন কি ব্যাপার জিজ্ঞেস করার পরে রাসুল ইবাদ ইয়াস আলুনান ইবাদ নবী সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেন ইবাদত সম্পর্কে উত্তর যখন দিলেন তখন তারা বলল যে কান্নাহুম তাকা লুহা অকাত গফার আল্লাহ মা তাকাত দাম বিহি ও মাতা আখার তারা বলল আল্লাহ নবী কম কমই করতে পারবেন কারণ তার ইবাদত কম তার আগের পাপ পরের পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সুতরাং তার কম করলে হয় কিন্তু আমাদের কম করলে হবে না এরপরে একজন বলল আনা কুদ আমি গোটা রাত ছালাতে আদায় করব ঘুমাবো না আরেকজন বললেন আসু উফতির আমি সারা জীবন শ্যাম পালন করব কোন শ্যাম বাদ দেবো না আর একজন বললেন আমি বিবাহ করব না কারণ বিবাহ করলে এ বদতে ব্যাঘাত ঘটবে এই কথা বলে তারা চলে যাচ্ছে ইতিমধ্যেই নবী মোহাম্মদ সাল্লাম উপস্থিত এসে বলছেন আং তুমুল্লা দিনে কুল তুমি কেদা বকদা সেই লোক এই কথাগুলো তোমরা বললে তিনি বললেন যে হ্যাঁ আমরা এগুলো বললাম আল্লাহর কসম করে বলছি পৃথিবীর বুকে আমি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি এবং আমি সবচেয়ে বড় তাকু কিন্তু মুসল্ল আর কুদ আমি সালাতদাই করি রাত্রে আবার ঘুমাই ওয়া সু মুফতির আমি শ্যাম পালন করে আবার শ্যাম বাদ দিই ছেড়ে দিই ও আতা আমি বিবাহ করে থাকি তোমরা দেখছন হামান রগিবাং সুন্নতিফ আলাইসা মিন্নি যে ব্যক্তি আমার সন্নার থেকে মুখ ফিরিয়ে নিল এই ব্যক্তি আমার উম্মত থেকে বেরিয়ে গেল সম্মানে উপস্থিতি আপনি রাসূল সাল্লামের দুনিয়াবি জীবনটা দেখুন বেঁচে থাকা কালীন সময়টা দেখুন সাহাবিদেরকে কেমন শিক্ষা দিয়েছেন দুঃখজনক ব্যাপার হলেই সুন্নাতকে আমি মূল্যায়ন করতে চাই না সোননাথকে মূল্যায়ন করতে হবে সোননাথ ব্যতীত আপনি অন্য কোনো দিন গ্রহণ করবেন না আসলে আমরা সোননাথকে মূল্যায়ন করার অবস্থা থেকে বেরিয়ে এসেছি তিনজনই সাহাবি তাদের উদ্দেশ্য ভালো ছিল তারা ইবাদত করতে চেয়েছিলেন তারা শ্যাম পালন করতে চেয়েছিলেন তারা এবদত করার জন্য বিবাহ বর্জন করতে চেয়েছিলেন কিন্তু নবীকে এটা মেনে নিলেন আজকের যুগেও আপনি রসল সুন্নাতকে অবজ্ঞা করে অন্য কার্যক্রমগুলো করছেন সেগুলোকে ধারণ করে পথ চলছেন এবং মনে করছেন এগুলোই ভালো ভালো তো আপনার চোখে হলে হবে না ভালো হতে হবে নবীর চোখে যেভাবে তিনি বলেছেন ওইভাবেই করতে হবে আর আপনি মুখ দিয়ে বারবার বলছেন দেখুন না সাহাব একরাম সোননাথের মূল্যায়ন করেছেন কি করে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি আপনাদেরকে জানাতে চাচ্ছি এই মর্মে যে সাহাবা কেরাম সোননাথের প্রতি কত কঠোর ছিলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সোননাথকে মানার জন্য কত শক্ত হাতে তিনি পরিচালনা করেছেন এতটুকু হের পের করতে দেননি যে বলছেন মনে রেখো যে ব্যক্তি আমার সুন্নতে মুখ ফিরিয়ে নিবে সে ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয় দেখুন এখানে ওই ব্যক্তিদের উদ্দেশ্যে ভালো ছিল কিন্তু উদ্দেশ্যে ভালো চাই কি হবে রাসুলের তরিকা বিরোধী হয়ে গেছে এই এমন কথা শেষে বললেন যে ব্যক্তি আমার সুন্না হুব মানবে না ও আমার মুখ থেকে বেরিয়ে যাবে এখানে আপনাকে একটি কথা শুনিয়ে দিই দেখুন ইবনু আব্বাস সরজ্ঞালা আনহু কত কঠোর ছিলেন তিনি বলছেন ইউশিকু আন তুনসালা আলী কুম হিজারাতুম মিনাস সামা আমি ভয় পাচ্ছি যে তোমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আকুল সাল্লাম ওমর আমি তোমাদেরকে হাদিস শোনাচ্ছি রসুল সাল বলেছেন আর তোমরা আমাকে শোনাচ্ছ কেন আবু বাকর বলেছেন উমর জালান বলেছেন দেখুন একটা জিনিস মানদণ্ড এখানে যখন সোনার সামনে চলে আসবে তখন আপনাকে পুঙ্খানুপুঙ্খ করবে বাস্তবায়ন করতে হবে কিন্তু আমি বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছি বরং উল্টা বলছি যে কাজটা আপনি করছেন এটা সুননাথ নয় এটা সুন্নাতের মধ্যে পড়ে না এরপরে আপনি হুজ্জতি দেখা আপনি এরপরেও চেষ্টা করছেন ভাবছেন একটু যে না আমি ওইটাই করব কেন অনুক ইমাম বলেছে অমুক খতিব বলেছেন অমুক মাঝাবে রয়েছে অমুক তরিকায় রয়েছে এটা বলতে গেলেন কেন ইবনে মাসুদ বলছেন কত কঠোর তোমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ করা হবে ধ্বংস করে দেওয়া হবে কারণ আমি নবীর কথা বলছি আর তোমরা আহ্বাকের কথা বলছো দেখুন যখন উদাহরণ দিয়েছেন নবীর কথার পাশাপাশি বিরোতি হলে আবু বকর উমরের কথা চলবে না অথচ আপনার পীর সাহেবের কথা চলে কি করে আপনার ইমামের কথা চলে কি করে আপনার খতিবের কথা চলে কি করে ওই মনীষীর কথা চলে কি করে ওই বক্তার কথা কিভাবে চলে আপনি মানদণ্ড হিসাবে উল্লেখ করুন ফরিয়তকে রসুল্লাহ সাল্লা সাল্লামের সোননাথকে দেখুন এই হাদিসের মধ্যে চরম একটা শিক্ষা রয়েছে দুনিয়াবি জীবনেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এতটুকুর জন্য বরদাস করেননি একইবারে শরীয়ত বিরোধী আমুলটাকে তিনি প্রত্যাখ্যান করেছেন আর আল্লাহ কি বললেন ভালো মনে করে করছো আর ভালো মনে করে করার কারণে তোমরা দুনিয়া বিজীবনের পথপুষ্ট হচ্ছ আর এ কটা করার কারণে আল্লাহর বিধানের সঙ্গে কুফুরি করা হচ্ছে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আপনার হবে সেটাকে আপনার বর্জন করছেন তার বিনিময়ে আপনার ফলাফল হচ্ছে এই আপনার যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে এবং কিয়ামতের মাঠে আপনার কোনো প্রমাণ আপনার কোনো দলিল থাকবে না হাতে কেন সব নষ্ট হয়ে গেছে ফালা নকি কেয়ামত আর এর পরিণাম কি হবে জাহান নাম একটাই কারণ যে নবীর সুন্নাতকে ঠাট্টা করেছেন নবীরটা নামেন অন্যটা মেনেছেন আল্লাহর বিধানকে ঠাট্টা করেছেন আল্লাহটা নামেন অন্যটা মেনেছেন এই সুযোগ আমার আপনার নাই আমরা চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী বোঝানোর আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন পৃষ্টি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না আজ রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ড